মায়ের কাছে গেছিলাম, মা করছিল কড়াইশুঁটির কচুরি, তো আমি তাড়াতাড়ি ভিডিও করে নিলাম। পুর ভরা শেষ, এই দেখো লেচিগুলো এত সুন্দর করে লেচি করে পুর ভরে মা, আমি তো এখনও শিখতে পারলাম না। যাই হোক, তো আজকের মেনু কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম। তো এখানে লেচি সমস্ত রেডি হয়ে গেছে, মা বেলছে ফটাফট, আর এই দেখো কচুরি বেলা রেডি। এবার কড়াইতে মা তেল দিয়ে দিয়েছে, তেল গরম হচ্ছে, গরম হয়ে গেলে এবার ভাজা হবে কচুরি। আমার গরম গরম কচুরির থেকেও পরের দিনের বাসি কচুরি খেতে দারুণ লাগে। তোমরাও জানাও কমেন্ট বক্সে, তোমরা গরম কচুরি ভালোবাসো নাকি পরের দিন বাসি কচুরি চা দিয়ে। যাই হোক, এখন কচুরি দেওয়া হচ্ছে কড়াইতে। কচুরি ভাজা চলছে, ওদিকে আলুর দমের জন্য আলু টালু কাটা মায়ের রেডি হয়ে গেছে। কচুরি ভাজা শেষ হলে মা আলুর দম শুরু করে দেবে। যাই হোক, এখন কচুরি ভাজা হচ্ছে গরম গরম কচুরি। ফুলকো ফুলকো কচুরি খেতে অনেকের ভালো লাগে, তো বাপি ভাই সৌরভ সবাই গরম গরম কচুরি টেস্ট করছিল, কিন্তু আমি ওয়েট করছিলাম কখন আলুর দমটা করা হবে আর তারপরে একসাথে খাবো, কারণ একটা দুটো খেলে আমার তারপরে আর খেতে ভালো লাগে না। এই দেখো ইয়াম্মি গরম ফুলকো কড়াইশুঁটির কচুরি রেডি। এবার চলো দেখা যাক আলুর দমের জন্য কী করছে। আলুর দমের জন্য মা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, আলুগুলো দিয়ে দিয়েছে, কাটা আগে থেকেই ছিল, এখন দিয়েছে হচ্ছে তোমার জিরে, গোটা জিরে, দারচিনি, আর হচ্ছে অল্প একটুখানি হিং। হিং দিয়ে আলু ভাজলে নাকি কড়াইশুঁটির যে কোনো কচুরির তরকারিতে খুব ভালো টেস্ট আসে। যাই হোক, এবার মা ভাজা আলুগুলো আরেকবার দিয়ে দিল মশলার সাথে কষবে বলে, তার সাথে সাথে দিয়েছে আদা বাটা অল্প একটুখানি, আর এখন দিচ্ছে একটু টমেটো সস দিয়ে এবার আলুগুলোকে ভালো করে মা কষে নিচ্ছে। তার সাথে সাথে এখন দিল হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার আবার একটু ভালো করে কষা হবে। এখন দিয়ে দিল নুন, তার সাথে পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে কষছে মা। কী সুন্দর কালারটা এসছে! কষার সময় যে কোনো মশলা যা যা দেওয়ার সেগুলো দিয়ে দিলে মশলাগুলো খুব ভালো করে কষা হয়ে যায় এবং রঙটাও খুব সুন্দর আসে। ঝাল সেরকম হয়নি, কিন্তু যেহেতু কষা হচ্ছে লঙ্কাগুঁড়ো দিয়ে তাই কালারটা খুব সুন্দর এসছে। তার মধ্যে মা এখন জল ঢেলে দিয়েছে, অল্প একটু গরম মশলা দিয়েছে, ভাজা মশলা মায়ের করা আছে, আলুর দম নামানো হয়ে গেছে। এবার দেখো মায়ের গুঁড়োনো ভাজা মশলা মা এখন ছড়িয়ে দেবে। ভাজা মশলাতে মা দিয়েছে গোটা জিরে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ দিয়ে ভালো করে রোস্ট করে সেটাকে গুঁড়িয়ে নিয়েছে। এবার দেখো আলুর দমটা কী ইয়াম্মি দেখতে লাগছে। আর কড়াইশুঁটির কচুরি আর আলুর দম রেডি হয়ে গেছে। বাবা তার সাথে মোয়া এনেছিল, শীতকালে তো মোয়া লাগেই, আর এই ডিশটা কড়াইশুঁটির কচুরি আলুর দম আর মোয়া আমার ফেভারিট। এবার চলো জলদি জলদি করে খেয়ে নিই, যদিও আমার বাসি কচুরি বেশি ভালো লাগে, কালকের জন্য মাকে বলেছি রেখে দিতে। এখন আমি চটপট করে ডিনার করে নিই। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টাটা।